আমি জানি আপনি কেন থানায় এসেছেন। আপনি জানেন মানে কি জানেন আপনি? আমি জানি পরম সেনগুপ্ত কোথায়। আপনি জানেন উনি কোথায়? আপনি আপনি কে? আপনি কি করে জানলেন উনি কোথায়? আপনি আপনি নিশ্চয়ই উনি কোথাও লুকিয়ে রেখেছেন তাই না? আমি এক্ষুনি এক্ষুনি পুলিশকে গিয়ে সব বলে দেব। আপনি কি ওনাকে সুস্থ দেখতে চান? থানায় গিয়ে কোনো লাভ হবে না, আপনি আমার সাথে আসুন। কি হলো, আসুন। জবা পুলিশ স্টেশন পৌঁছে গেছে, ঢুকে গেছে ভেতরে। আরে নেই 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 ভাবি, রোক লিয়া উসকো। আবি আগে বলিয়ে কি করতে হবে? এবার তুমি যা কি বলছো সঞ্জু, জবাকে পুলিশ স্টেশনে গিয়ে আমাদের নামে কমপ্লেন করে দিয়েছে। তুই চুপ করবি? সঞ্জু খুব ভালো করেছে, তুমি জবাকে আটকে দিয়েছো। আচ্ছা আচ্ছা, ফাইনাল অবধি জবাকে আটকে রাখতে পারবে? ফাইনাল অবধি আটকে রাখতে পারলে শুনি তো সোহাগা, বুঝতে পারছো আমি কি বলছি? তখন বরমকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই তাই না? ভাবি ও বেনা কো বলিয়ে ফিকর মত করে, কাজ হয়ে যাবে ভাবি, বস হো গিয়া সঞ্জু। এবার জবরানি জানলো কি করে উনি কোথায় আছেন? লোকটা আমাকে সত্যি সত্যি ছোটদাবাবুর কাছে নিয়ে যাচ্ছেন তো, কিন্তু ও তো ছোটদাবাবুর নামও জানে। হ্যাঁ বস। হ্যাঁ শুন, এক কাম কর, উসকো উঠাকে না আড্ডে পে লেকে আ যা। হ্যাঁ তারপর আমি ওর ব্যবস্থা করছি। কার সাথে কথা বলছেন উনি? সঞ্জয় বাবু এসব করাচ্ছেন না তো? ছোটদাবাবুর নাম করে আমাকে ফাঁদে ফেলতে চাইছেন না তো?